ছাত্রী কর্মী রোগন সাথী সদস্য ছাত্র সংগঠন ছাত্রী মহিলা সব মিলে সকলের মুরব্বী এবং নিউক্লিয়াস হচ্ছে এই ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি। তাদের মধ্যে এই নিউক্লিয়াস এই শক্তির কেন্দ্র যদি দিনকে প্রতিষ্ঠা করাকে জীবনের এক নম্বর টার্গেট মনে করে, এই অকুত ভয় মৃত্যু ভয়হীন শক্তিকে কেউ অত্যাচার নির্যাতন ফাঁসি গুলি চল্লিশ দ্বারা দেখামাত্র গুলি কোন কিছু দিয়ে আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে 5ই আগস্টে রক্তস্নাত অভ্যুত্থানের পর আমরা যে নতুন অভিযাত্রা শুরু করেছি, আসুন আমাদের সেই কাঙ্ক্ষিত বিপ্লবের পথে এটা একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে নতুন বিপ্লবের পরে, এই নতুন যাত্রাকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি আওয়ামী ফাঁসিবাদী শক্তির যে সমস্ত অপশক্তি তাদের অনেক বেতাত্তে এখন নতুন প্রশাসনের রাষ্ট্রের রন্ধে রন্ধে তারা ঘাপটি মেরে বসে আছে। এই বিপ্লবকে নষ্ট করার জন্য নতুন নতুন অস্থিরতা তারা তৈরি করার চেষ্টা করছে। আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যাদের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা একটা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখের সাথে একটি মাস অতিবাহিত হওয়ার পরেও যে আওয়ামী ফাঁসিবাদী শক্তি যার বেদান্ত প্রশাসনের রন্ধে রন্ধে থেকে হাজার হাজার ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে, খুন করেছে, লাশ পানি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তার বেদান্ত এখনো রন্ধে রন্ধে নির্বাচন হয়ে আছে। আপনাদের দায়িত্ব পালনের পথকে প্রশস্ত না করেন, সুগম না করেন, এই জঞ্জাল থেকে প্রশাসনকে সাফ না করেন, এরা দেশকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে দেবে না। এই বিপ্লব ব্যক্ত হলে আমাদের সৈন্যের আত্মাগ্রস্ত হবে, বাংলাদেশের 18 কোটি মানুষ আবার একটি রক্তাক্ত সংগ্রামের জন্য প্রস্তুত হবে। চাই না বাংলাদেশের সামনে সেই নতুন করে আরেকটা কালো দিন তৈরি হোক। জাতিকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। দেশি বিদেশি সব চক্রান্তের বিরুদ্ধে আমরা যেমন ঐক্যবদ্ধ থাকবো, তেমনি অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান তার উপদেষ্টা আর যারা রক্ত দিয়ে নতুন ছাত্র সমাজ নতুন স্বপ্ন দেখেছিলাম আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ফাঁসিবাদী চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে হবে, মুক্ত করতে হবে। কারণ আমরা আমাদের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে 5ই আগস্টের বিপ্লবকে একটি নতুন অভিযাত্রা বলে মনে করি। ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমি আপনাদের কাছে এই আশাবাদের কথা বলতে চাই যে আমরা দিনের বিজয় যেমন দেখতে চাই, দুনিয়ার বিজয় যেমন আমাদের প্রয়োজন, এর মধ্যে দিয়ে আমরা আখেরাতের নাজাত আমরা পেতে চাই। আমরা যে কাজটা করি সারাদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটবো, মানুষের কাছে দাওয়াত দেব, পরিবার সংসার বিবি বাচ্চা পরিবারের প্রয়োজনকে তুচ্ছ করে সারাদিন আমরা যে পরিশ্রম করছি এর আসল লক্ষ্য দুনিয়া নয়, এর আসল পক্ষ ছাপ আল্লাহ তাআলা দিন বিজয় করার মাধ্যমে আল্লাহর ক্ষমা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর মাগফিরাতের মাধ্যমে আমরা আখিরাতের মুক্তি অর্জন করতে চাই। এই কাজটাকে আমরা আবাদত মনে করি এবং আমরা এমন ভাবে কাজটা সুন্দর করে ওয়ার্ল্ডে ইউনিটে মহল্লায় করব যে কাজটা আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত হয়, যে কাজটা করলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন। নামাজে যেমন দাঁড়িয়ে আমরা আল্লাহ তাআলাকে হাজির জানি, এক আমাদের দিন একটা ফরজ, এই দিন প্রতিষ্ঠার কাজের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি দায়িত্ব পালনে আমরা আল্লাহকে হাজির জেলে অতি উত্তম উপায়ে যে কাজটার মধ্যে এমন ভাবে করবো যে আল্লাহকে আমার কাজটাকে ক্ষমার উপযুক্ত করবেন, আল্লাহ সন্তুষ্টির উপযুক্ত করবেন। এই দায়িত্বের প্রতি আমাদের এহসানের নিয়তে যদি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আমরা দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের কাজের উপরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমার পরিবার আরেকটি